নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মুগেশ্বরী কাঁকরোলের একটি টেস্টি রেসিপি। এটা ভাত রুটি সবকিছুর সাথে দারুণ খেতে লাগবে। যে কোনো নিরামিষের দিনে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই বেশ তৃপ্তি করে খাবে। আশা করছি মুগেশ্বরী কাঁকরোলের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে 400 গ্রাম মতো কাঁকরোল খুব ছোটো ছোটো করে দেখুন ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কাঁকরোলের গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। তো ভালোভাবে লবণ হলুদটা কাঁকরোলের গায়ে মাখিয়ে নিয়েছি, এরপর রান্নাতে চলে যাব। তার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। তো আমি একটা বাটিতে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1/2 টিস্পুন এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 1/2 টিস্পুন মতো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে গুলে নেব। এই মশলাগুলো আগে থেকে গুলে রেখে দিলে কী হবে, মশলাগুলো বেশ ফুলে উঠবে। তো মশলা দেখুন খুব ভালো করে আমি গুলে নিয়ে নিলাম, এবার রেখে দেব। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1/2 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম। এবার এই মুগ ডালটা নাড়াচাড়া করে মিনিট 3-4 মতো একটু ড্রাই রোস্ট করে নেব। তো মুগ ডালটা দেখুন নাড়তে নাড়তে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর দেখুন মুগ ডালের দানাগুলো কিন্তু একদম ছোটো ছোটো হয়ে গেছে। এবার আমি নামিয়ে খুব ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখবো। তো মুগ ডালটা ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে অবশ্যই রাখতে হবে। এরপর আমি গ্যাসের উপরে আবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর এবার যে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম কাঁকরোলটা, সেই তেলের মধ্যে দিয়ে কাঁকরোলটাকে প্রথমে ভেজে নেব। তো কাঁকরোলটা রান্না করার আগে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু ভালো হবে রান্নাটা করে খেতে। তো দেখুন কাঁকরোলটা নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার কাঁকরোলটাকে নামিয়ে রাখবো। তো কাঁকরোলের গায়ে খোসাটা কিন্তু আমি ছাড়াইনি, তবে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে হালকা হালকা কিন্তু একটু চেঁচে নিতে পারেন। আর কাঁকরোলটা কিন্তু একটু নরম ধরনের নিলে কিন্তু ভালো হবে। তো এরপর কড়াইতে আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে 3টে এলাচ, 1 টুকরো দারুচিনি, আর 2টা লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, আর 1টা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিয়েছি, আর এখানে 1/2 টিস্পুন মতো একটু জিরে দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চা চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়েছি। এখানে আদাটা আমি গ্রেট করে দিয়েছি, তবে আপনারা চাইলে আদা পেস্টও কিন্তু দিতে পারেন। এবার আদাটা দিয়ে মিনিট 2-1 মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, সেটা এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এই মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো মশলাটা দেখুন মিনিট 2-1 মতো নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়তে শুরু করেছে। এরপর আমি এই অবস্থায় যে ডালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে, সেই ডালটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এবার ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু ডালটা আগে থেকে ভাজা আছে, তাই খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজার কোনো দরকার নেই। তো মিনিট 2-3 মতো মশলার সঙ্গে নাড়াচাড়া করে দেখুন ডালটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। ডালটা দেখুন একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে। এরপর এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দেব। ডালটাকে প্রথমে 60% মতো একটু সেদ্ধ করে নিতে হবে, তো সেই পরিমাণ মতো জলটা দিতে হবে। তো আমি এখানে মোটামুটি 1 কাপ মতো জল দিয়েছি। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ডালটাকে সেদ্ধ করে নেব। তো ডালটা দেখুন ফুটতে শুরু করেছে, এবার একটা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিনিট 6-7 মতো ডালটাকে একটু লো ফ্লেমে সেদ্ধ করে নেব। মিনিট 7-8 পর এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব বেশি কিন্তু সেদ্ধ হয়নি, একদম গোটা গোটা আছে। তো ডালটা এরকম 60% মতো সেদ্ধ করে নিতে হবে। এবার এই ডালটা মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলটা অ্যাড করে দিলাম। এবার এই কাঁকরোলটা দিয়ে ডালের সঙ্গে একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। তো বন্ধুরা, কাঁকরোল দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি ট্রাই করি এবং খেয়েও থাকি, কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন। দুর্দান্ত কিন্তু খেতে হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে। তো ডালের সঙ্গে কাঁকরোলটাকে বেশ করে একটু নাড়াচাড়া করে বেশ একটু রান্না করে নিয়েছি। এরপর আমি এই পর্যায়ে 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। তো আমি এখানে গরুর দুধ দিয়েছি, তবে আপনারা যদি গরুর দুধটা অ্যাভেলেবেল না থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা পাউডার দুধ, আমুলের পাউডার দুধ, গুঁড়ো দুধটা কিন্তু গুলে ইউজ করতে পারে। তো যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে আপনারা করবে।
এবার আমি দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দেখুন ফুটতে দিয়েছি, এতে কিন্তু আমি একটু জল দেব না। এই দুধ দিয়েছি যেটা, সেটাতে কিন্তু খুব ভালো করে ডাল আর কাকল সেদ্ধ হয়ে যাবে। এরপর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিয়েছি, আর এখানে 1 টেস্পুন মতো চিনি দিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি আর মুগের সরি কাঁকড়ের রেসিপি, একটু চিনি হালকা হালকা মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে, তাই একটু চিনি অবশ্যই অ্যাড করবে। এরপর ডালটাকে ফুটতে দেব। এরপর ফুটতে যে শুরু করেছে, এবার আমি একটা ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো লো ফ্লেমে রান্না করে নেব। যেহেতু কাঁকরোলটা আগে থেকে একটু ভেজে নিয়েছি আর ডালটা সেদ্ধ করা আছে, তাই খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। এরপর নামানোর আগে দেখুন আমি 1 টেস্পুন মতো একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিয়েছি, আর এখানে 1 টেস্পুন মতো একটু ঘি অ্যাড করেছি। এবার ঘি আর গরম মশলাটা দিয়ে হাই ফ্লেমে আরও মিনিট 3-4 একটু রান্না করে নিয়ে বেশ একটু শুকনো শুকনো মাখো মাখো করে নিয়ে নামাতে হবে। আর একটু শুকনো শুকনো মতো করে নিয়ে নামালে কিন্তু খেতে ভালো লাগবে, তবে আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারেন। দেখুন কাঁকড়গুলোকে সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন নাড়াচাড়া করে আরও মিনিট 3-4 মতো আমি রান্না করে নিয়েছি, বেশ একটু মাখা মাখা হয়ে গেছে, গামাখা গামাখা। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আর এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে রুটি পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গে রান্না করে আপনারা একবার খেয়ে দেখতে পারেন এই মুগের সরি কাঁকড়ো রেসিপিটি। দুর্দান্ত খেতে লাগে, একদমই নতুন স্বাদের একটি রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।